নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন রেসিপি। তো কিসের রেসিপি বলুন তো, আপনারা দেখুন। এই যে বুঝতে পারছেন, পাঁপড়। তো পাঁপড় তো আপনারা সাধারণত ভাজাই খান, তো আমি এটা পাঁপড়ের আছে তরকারি করব। আলু আর বেগুন দিয়ে, মটরশুঁটি টমেটো দিয়ে তরকারিটা বানাবো। এই দেখুন, আলু কেটে নিয়েছি এরকম করে, আর বেগুন একটু কেটেছি। তো আলু আর বেগুন আর মটরশুঁটি আছে, একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর টমেটো আছে, আর একটু পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মটরশুঁটি, আর পাঁপড় ভাজবো। তো তরকারিটাও বানাবো, তো সাদা তেল নিয়েছি। তো উনুনটা যাই হোক ধরিয়ে ফেলি, উনুনটা ধরিয়ে ফেলেছি। বেশি আঁচ রাখবে না, কারণ পাঁপড়টা ভাজবো যখন, খুব আঁচ দিয়ে ভাজলে হবে না। তো হালকা আঁচ দিয়ে আগে পাঁপড়টা ভাজবো, ভেজে নেবো, তারপরে তো জোর দেবো। বন্ধুরা, তেলটা আমি কড়াই দিয়ে দিচ্ছি, পাঁপড়টা ভাজবো। পাঁপড়গুলো আমি ভেজে নেবো, তেল খুব গরম হয়ে গেছে। বন্ধুরা, মাছ মাংস খেতে খেতে যখন হ্যাজ হয়ে যায়, তখন আর ভালো লাগে না কোনো তরকারি খেতে। তো পাঁপড়ের তরকারি একদম নিরামিষ তরকারি। তো আপনারা পাঁপড়ের তরকারি বানান, বানিয়ে খাবেন। আমি যেরকম ভাবে দেখাচ্ছি এরকম ভাবে খাবেন, আমি রান্নাটা করছি। তো সেই রকম এইরকম ভাবে দেখে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। এই পাঁপড় গুলো সব ভেজে তুলে নেবো। বন্ধুরা, পাঁপড় গুলো ভাজা হয়ে গেছে, কিন্তু পাঁপড়ের তেলটা প্রচন্ড কালো হয়ে গেছে। তো আমি পাঁপড়ের তেলটা আমি ঢেলে রেখে দিয়েছি। এই যে পাঁপড়ের তেলটা এরকম কালো হয়ে গেছে, পাঁপড়ের তেলটা ঢেলে রেখে দিয়েছি, দিয়ে আমি যে তেলটা আছে সেটা দেবো। তো পাঁপড় ফোড়নটাও দিয়ে দিচ্ছি, ফোড়নটা হয়ে গেছে। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলু, নতুন আলু দিয়ে তরকারি খুব সুন্দর হবে। আপনাদের কাছে যে আলু আছে সেই আলু দিয়েই করবেন, নতুন আলু দিতে হবে এমন কোনো মানে নেই। আমার কাছে নতুন আলু ছিল, তো আমি নতুন আলু দিয়েছি। আলুটা একটু ভালো করে ভেজে নেবো, আলুটা হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এখন বেগুনটাও দিয়ে নাড়াচাড়া করবো, বেগুনটাও একটু হালকা ভাজবো। দেখুন বন্ধুরা, বেগুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু আলুর সঙ্গে নেড়ে নিয়েছি। তো এরম ভাবেই নাড়বেন আলুর সঙ্গে। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মটরশুঁটি, টমেটো, নুন, হলুদ, এই যে নাড়াচাড়া করলাম, তো সামান্য একটু জল দেবো। এরম ভাবে জল দিয়ে একটু চাপা দিয়ে রাখবো 2 মিনিট। এই চাপা দিয়ে দিলাম, 2 মিনিট চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুললাম, তো জল মরে গেছে। জলটা শুকিয়ে গেছে, এবার আমি এতে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, আদা বাটা, খুব বেশি মশলা লাগবে না। জিরে গুঁড়োটা এবার দিয়ে দেবো,
বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো আলুগুলো গলে গেছে, বেগুন গলে গেছে। এবার জল দিয়ে দেবো। জলটা বেশি দিব কেন, পাঁপড় দেবো তো জলটা বেশি দিতে হবে, মানে ঝোল ঝোল থাকবে, পাঁপড়ের ঝোল টেনে নেবে। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, তো এরকম ঝোল ঝোলই থাকবে। আলুটা গলে গেছে দেখি, হ্যাঁ আলুটা সবই গলে গেছে, তো এরকমই ঝোল ঝোল রেখে তরকারিটা রাখতে হবে, ঝোল ঝোলটাই রাখতে হবে। পাঁপড়টা যেহেতু দেবো তো পাঁপড়ে ঝোল টানবে। তরকারিটা তো যেহেতু এবার নামাবো, তো এবার পাঁপড়টা দিয়ে দেবো। পাঁপড়টা বড় বড় পাঁপড় ছিল, তো আমি কেটে কেটে নিয়ে ভেজেছি। পাঁপড়টা একটা মিডিয়াম হয় আর একটা বড় হয়, তো আমার কাছে বড়টাই ছিল। এই যে এরকম খাওয়া হবে, এরকম ঝোল ঝোল রেখে আপনারা তরকারিটা নামিয়ে দেবেন। এই গরম ঝোলেতেই পাঁপড়টা ভিজে আর ঝোলটাও টেনে দেবে, একটু ঝোল থাকবে তবে ভাতটা মেখে খেতে ভালো লাগবে। নুন ঝাল একদম ঠিক ঠিক হলেই একদম তরকারি খুব সুন্দর। দেখুন আপনারা বুঝতে পারছেন, পাঁপড়ের তরকারি না মাছের ঝোল। তরকারিটা এবার নামিয়ে দিচ্ছি, পাঁপড়টা দিয়ে একবার ফুটেছে, তো ফোটার পরেতে আমি নামিয়ে দিচ্ছি, বেশি ফোটাবো না, বেশি ফোটালে একদম পুরো নরম হয়ে যাবে। আপনারা যদি গরম মশলা ভালোবাসেন তো গরম মশলা দেবেন, আমার গরম মশলা আমি দেবো না, এরকমই থাকবে। এটা পুরো সিম্পল, একদম পুরো রেসিপিটা একদম নিরামিষ রেসিপি। বন্ধুরা আমার তরকারিটা তো কমপ্লিট, পাঁপড়ের তরকারি, তো আপনারা এরমভাবে পাঁপড়ের তরকারি বাড়িতে বানিয়ে ফেলুন, খুব সুন্দর হয় খেতে। মাছ মাংস ডিম সব সময় তো আমাদের ভালো লাগে না খেতে, তো নিরামিষ একদিন তো আমরা খাই, তো নিরামিষ দিনে আপনারা এরকম পাঁপড়ের তরকারি বানিয়ে ফেলবেন। বন্ধুরা ফাল্গুনি রান্নাঘরটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমার পাশে থাকুন বন্ধুরা। আর কমেন্টে জানান কেমন হলো আমার পাঁপড়ের তরকারি। ধন্যবাদ।